আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে জারি হলো নতুন কোভিড এসওপি, পরিবর্তন হলো কার্ফুর সময়সীমা, এখন থেকে কার্ফু জারি হবে সন্ধ্যা 6টা থেকে এবং দোকানপাট খোলা রাখা যাবে সন্ধ্যা 5টা পর্যন্ত। মন্ত্রীদের সিদ্ধান্ত বারবার বাতিল করছেন মুখ্যমন্ত্রী, সমন্বয়ের অভাবের ইঙ্গিত, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যের আসন্ন উপনির্বাচনের 6টি আসনেই বিজেপির জয় নিশ্চিত বললেন ভবেশ কলিতা। সীমান্তের স্থায়ী সমাধানের লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ নেবে সরকার বললেন পরিমল শুক্লবৈদ্য, সীমান্ত সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক। এক বাইকে তিনজন, নগদীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত 2 এবং আহত 1। পুলিশি দমনপীড়ন এখনও সামাজিক সমস্যা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনবি রামানা। নবম ও দশম শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষার সূচি সেবার, স্কুল খুলতেই প্রথম ইউনিট টেস্ট, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসাম সরকারকে ফরেনার্স ট্রাইব্যুনালের নাম বদলে বেঙ্গলি ট্রাইব্যুনাল করার পরামর্শ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। এবং সর্বশেষ খবরটি হল, শিলচর জয়ন্তিয়া সড়কে প্রতিদিন ফাঁসছে যানবাহন, জনদুর্ভোগ চরমে, কোটি কোটি টাকা বরাদ্দ হলেও নামগন্ধ নেই সংস্কারের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন আজকের বিস্তারিত খবর। রাজ্যের পরিবেশ, বন, আবগারি ও মৎস্যমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য রবিবার আসাম-মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী শুক্লবৈদ্য মিজোরাম সীমান্তবর্তী হাইলাকান্দি এবং কাসার জেলায় সীমান্তের কাছাকাছি বসবাসকারী আসামের জনগণের অর্থনৈতিক অবরোধের কারণে পার্শ্ববর্তী রাজ্যে প্রয়োজনীয় জিনিসপত্র এবং ঔষধের অবাধ প্রবাহ বজায় রাখার প্রয়োজনীয়তা সহ সীমান্ত সম্পর্কিত সমস্যাগুলি আলোচনা করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে মন্ত্রী শুক্লবৈদ্য বলেন, তিনি শনিবার সন্ধ্যায় মন্ত্রী অশোক সিংহলের সঙ্গে লায়লাপুরে কাছাড়ের জেলা প্রশাসন এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেন, যার ফলে অবশেষে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করা হয়। অভিভাবক মন্ত্রী সিভিল এবং পুলিশ প্রশাসনকে জনগণের মধ্যে আস্থা জাগিয়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দেন এবং বলেন সরকার তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে। পরিমল শুক্লবৈদ্য প্রশাসনকে ঘটনাস্থলে দুষ্কৃতীদের অপচেষ্টা বানচাল করতে এবং সীমান্তে শান্তি রক্ষার জন্য কঠোর নজরদারি রাখতে বলেন। মন্ত্রী বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিদের সীমান্তের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবং মানবিক ভিত্তিতে মিজোরামে প্রয়োজনীয় জিনিসপত্রের নির্বিঘ্ন প্রবাহ নিশ্চিত করতে সরকারের প্রতি সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানান। সবাই অন্যদের মধ্যে জেলাশাসক রোহন কুমার ঝা, ডিআইজি দক্ষিণ রেঞ্জ, পুলিশ সুপার, জেলা উন্নয়ন কমিশনার এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুক্লবৈদ্য বলেন, মিজোরাম সীমান্তবর্তী হাইলাকান্দি জেলা থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চলাচল শুরু হবে এবং ট্র্যাকগুলি স্থাপন করা হলে রেলের মাধ্যমে পরিবহন শুরু হবে। মন্ত্রী পরিমল বলেন, মিজোরাম সরকার আশ্বাস দিয়েছে যে তারা 26 জুলাইয়ের হিংসাত্মক ঘটনার তদন্ত করবে, 6 জন আসাম পুলিশকর্মীকে হত্যা এবং অনেককে আহত করার বিষয়ে তদন্ত করবে, যাতে দোষীদের শাস্তি দেওয়া যায়। অপরদিকে মন্ত্রীদের সিদ্ধান্ত বাতিল করছেন মুখ্যমন্ত্রী, সমন্বয়ের অভাবের ইঙ্গিত। গত শুক্রবার এআইডিএফ বিধায়ক আমিনুল ইসলাম সরকারের কিছু কাজকর্ম ও সিদ্ধান্ত নিয়ে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা রাজনৈতিক মহল ও সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। আমিনুল ইসলাম তীর সঠিক স্থানে নিক্ষেপ করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন। আমিনুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের মধ্যে সমন্বয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সরকারে। মন্ত্রীরা একটি সিদ্ধান্তের কথা ঘোষণা করছেন, পরক্ষণেই তা বদলে দিচ্ছেন, নয়তো প্রত্যাহার করছেন মুখ্যমন্ত্রী। গত 3 মাস ধরে এসবই চলছে রাজ্যে, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের কাজকর্মে কোনো তালমিল পাওয়া যাচ্ছে না। আমিনুল প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী যে প্রতি সপ্তাহে মন্ত্রিসভার বৈঠক করেন, এতে তারা কী করেন? কেন মন্ত্রীদের ঘোষণা পরে রদ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী? আর মন্ত্রীরা যেসব ঘোষণা করেন তা কি তারা মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে করেন না? আসলে আমিনুল ইসলাম গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাসের একটি সিদ্ধান্ত নিয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, যার যৌক্তিকতা নিয়ে সংশয় থাকতে পারে না।
রঞ্জিত দাস ঘোষণা করেছিলেন যে গ্রামাঞ্চলে যারা বাড়িঘর নির্মাণ করবেন তাদেরও এখন থেকে কর দিতে হবে। শহরে যেমন বাড়ি নির্মাণ করতে গিয়ে কর দিতে হবে নাগরিকদের, তেমনি এখন থেকে গ্রামাঞ্চলে বাড়ি নির্মাণে কর দিতে হবে। এই ঘোষণা করেই তিনি দিল্লি চলে যান, কিন্তু তার এই ঘোষণা রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। রাজনৈতিক দলগুলি প্রতিবাদে সরব হয়ে উঠে, বিধানসভায় হইচই হয়। পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা ঘোষণা করেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে প্রতিটি জেলার কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে তিন চার দিন পর নতুন এসওপি ঘোষণা করা হবে, কিন্তু এদিনই সন্ধ্যায় মুখ্য সচিব নতুন এসওপি ঘোষণা করেন। একইভাবে আন্তঃজেলা যাতায়াত আগস্টে শুরু হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত প্রত্যাহার করে তা এখনই কার্যকর করা সম্ভব নয় বলে জানিয়ে দেন। শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পিগু ঘোষণা করেছিলেন যে এবার যারা মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করবেন তাদের সরকারি চাকরি পেতে হলে পৃথক পরীক্ষায় বসতে হবে। শিক্ষা সংক্রান্ত দুটি কমিটি সরকারকে এই পরামর্শ দিয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রীর এই ঘোষণা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে ছাত্র সংগঠনগুলি তীব্র আন্দোলন করার হুমকি দেয়। পরে মুখ্যমন্ত্রী ছাত্র সংগঠনগুলিকে বৈঠকে ডেকে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। বিদ্যুৎ মন্ত্রী বিমল বোরা ঘোষণা করেন সরকারি কর্মচারীদের এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের বিলের রসিদ জমা দিতে হবে, নইলে তাদের বেতন দেওয়া হবে না। এতে প্রতিবাদে ফেটে পড়েন সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী কর্মচারী পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন এবং বিদ্যুৎ মন্ত্রীর সিদ্ধান্ত প্রত্যাহার করেন। এভাবে বারবার মন্ত্রীদের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী কর্তৃক প্রত্যাহার করার ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। মন্ত্রীরা সাফাই দিতে গিয়ে সব দোষ সংবাদ মাধ্যমের উপর চাপিয়ে দিচ্ছেন। সংবাদ মাধ্যম নাকি তাদের বক্তব্য বিকৃত করে প্রচার করছে, কিন্তু পরে ভিডিও ক্লিপিং বের করে দেখা যায় সংবাদ মাধ্যম ঠিক জায়গায় রয়েছে। মন্ত্রীরা গা বাঁচাতে সংবাদ মাধ্যমের উপর দোষ চাপাচ্ছেন, কিন্তু তারা এই আচরণ করে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী সরকারকে বিপাকে ফেলছেন। প্রশ্ন উঠেছে, তারা সিদ্ধান্ত নেওয়ার আগে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন না, মন্ত্রিসভায় কি আলোচনা করেন না? যদি তারা তা না করে থাকেন তাহলে সরকার চলছে কিভাবে? বিরোধীরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রশ্নই তুলেছেন। এভাবে সরকার চালানো যে রাজ্য ও শাসক গোষ্ঠীর জন্য ভালো লক্ষণ নয়, এ ব্যাপারে তারা সতর্ক করে দিয়েছেন। অপরদিকে নগদীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত এক, একই বাইকে তিনজন। খাবুগঞ্জ সুনাই সড়কের নগদীগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন এবং আহত একজন। নিহত দুই যুবক হলেন সুনাই তুলারগ্রাম দ্বিতীয় খণ্ডের সঞ্জয় দাসের ছেলে ঠিটন রঞ্জন দাস ও বিনয় দামের ছেলে বিশাল চন্দ্র দাম। ঘটনার বিবরণে প্রকাশ, রবিবার বিকেল আনুমানিক দুটোয় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে সুনাই থানাধীন এলাকার খাবুগঞ্জ সুনাই সড়কের নগদীগ্রাম তৃতীয় খণ্ডে। এতে নিহত দুই যুবক সুনাই তুলারগ্রাম দ্বিতীয় খণ্ডের সঞ্জয় দাসের ছেলে ঠিটন রঞ্জন দাস ও বিনয় দামের ছেলে বিশাল চন্দ্র দাম। বাইকের তিন আরোহীর মধ্যে দুই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনায় গুরুতর আহত হন তাদের সঙ্গী একই গ্রামের শেখরনাথ। রবিবার বিকেলে নগদীগ্রামে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে একটি বাজাজ পালসার বাইকে করে তিন যুবক খাবুগঞ্জ থেকে সুনাই অভিমুখে যাচ্ছিলেন। নগদীগ্রামে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা মারে বাইকটি। এতে রাস্তার উপরে ছিটকে পড়েন চালকসহ দুই আরোহী। স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে। তারা দুই যুবককে মৃত অবস্থায় দেখতে পান, তবে গুরুতর আহত অবস্থায় শেখরনাথকে সঙ্গে সঙ্গে স্থানীয়রা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে ঘটনার খবর পেয়ে সদল বলে ছুটে আসেন সুনাই থানার ভারপ্রাপ্ত ওসি মনোজ রাজবংশী। পরে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদিন স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান অবৈধভাবে রাস্তার পাশে মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকার ফলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়াও অবৈধভাবে রাস্তার পাশে পার্কিং, বালুর স্তূপ, ইট পাথর ইত্যাদি রাখার ফলে ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ক্ষুব্ধ জনতা। এই অবস্থায় রাস্তার পাশে দীর্ঘ সময়ব্যাপী অবৈধ পার্কিং নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। অপরদিকে করোনা অতিমারীর দাপটে আগামী দিনে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় এর জন্য নবম ও দশম শ্রেণীর
অভ্যন্তরীণ স্কুল পরীক্ষার সূচি ঠিক করে দিয়েছে সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ আসাম অর্থাৎ সেবা। আগামী 1 সেপ্টেম্বর থেকে স্কুল খোলার পর অনলাইন অফলাইন দুই মোডেই শুরু করতে হবে পরীক্ষাগুলি, সেবা এমনই নির্দেশ জারি করেছে। করোনার ফলে 2020 থেকেই রাজ্যের স্কুলগুলিতে পরীক্ষা ব্যাহত হয়েছে। এই অবস্থায় 2021-এ পরীক্ষা না নিয়ে বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করতে গিয়ে দেখা গেছে রাজ্যের বেশিরভাগ স্কুলেই, বিশেষ করে দশম শ্রেণীর কোনো অভ্যন্তরীণ পরীক্ষায় অফলাইন বা অনলাইন মোডে নেওয়া সম্ভব হয়নি। ওইসব পরীক্ষা না হওয়ায় মূল্যায়ন পদ্ধতি তৈরি করতে গিয়ে বেশ ঘাম জড়াতে হয়েছে সরকারের গড়ে দেওয়া বিশেষজ্ঞ কমিটিকে, যে কারণেই এবার আগে থেকেই সতর্ক হতে চাইছে সেবা কর্তৃপক্ষ। এক নোটিফিকেশন জারি করে সেবা জানিয়ে দিয়েছে, 1 সেপ্টেম্বর স্কুল খোলা হলে সঙ্গে সঙ্গে দিনক্ষণ ঠিক করে স্কুলগুলিতে নবম ও দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট আয়োজন করতে হবে অনলাইন বা অফলাইন মোডে। 31 জুলাইয়ের নোটিফিকেশনে প্রথম ইউনিট টেস্ট 16 থেকে 23 আগস্টের মধ্যে আয়োজনের নির্দেশ দিয়েছিল সেবা, কিন্তু সরকার যেহেতু 1 সেপ্টেম্বর থেকে স্কুল খোলার ইঙ্গিত দিয়েছে তাই সেই অনুযায়ী 5 আগস্ট নোটিফিকেশনে পরিবর্তন আনা হয়েছে। তবে পরিবর্তিত নোটিফিকেশনে কোনো তারিখ উল্লেখ না করলেও বলা হয়েছে সেপ্টেম্বর মাসের মধ্যেই নিয়ে নিতে হবে প্রথম ইউনিট টেস্ট। এছাড়া রাজ্যের স্কুলগুলিতে নবম ও দশম শ্রেণীর হাফ ইয়ারলি পরীক্ষা আয়োজন করতে হবে 25 থেকে 30 অক্টোবরের মধ্যে। 17 থেকে 23 ডিসেম্বর হবে দ্বিতীয় ইউনিট টেস্ট। একইভাবে নবম শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষা এবং দশম শ্রেণীর প্রি বোর্ড বা প্রি ফাইনাল পরীক্ষা করিয়ে দিতে হবে 19 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে। নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে এভাবে সূচি মেনে পরীক্ষা আয়োজন করে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর সেবা দফতরে পাঠিয়ে দেওয়া হলে আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো মূল্যায়নের প্রয়োজন হলে অসুবিধায় পড়তে হবে না। এর মধ্যে নবম ও দশম দুই শ্রেণীতেই প্রথম ইউনিট টেস্টে মোট নম্বর থাকবে 50 করে, হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল বা প্রি বোর্ড ফাইনাল হবে 100 নম্বরের, যেখানে প্রথম ও দ্বিতীয় ইউনিট টেস্ট থেকে 10 শতাংশ করে নম্বরের ওয়েটেজ যাবে সেবার কাছে। হাফ ইয়ারলি থেকে 30 এবং অ্যানুয়াল বা প্রি বোর্ড থেকে 50 শতাংশ ওয়েটেজ জমা পড়বে সেবায়। সেবার জন্য একটি অনলাইন পোর্টাল খুলছে, স্কুল কর্তৃপক্ষকে এতেই আপলোড করতে হবে নম্বর। ছাত্রছাত্রীদের প্রকৃত মেধা যাচাইয়ে স্কুলগুলিতে কোভিড প্রোটোকল মেনে অফলাইন পরীক্ষায় গুরুত্ব দিতেই বলছে সেবা। অপরদিকে শিলচর জয়ন্তিয়া সড়কে প্রতিদিন ফাঁসছে গাড়ি, জনদুর্ভোগ চরমে। কোটি টাকা বরাদ্দ হলেও নামগন্ধ নেই সংস্কারের। অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর থেকে বিভাগীয় কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের চরম অবহেলায় মরণ ফাঁদে পরিণত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক। এই সড়কে একের পর এক গর্তের মিছিল, এটাকে সড়ক না বলে সড়কের কঙ্কাল বললে ভুল হবে না। এর মধ্যে শ্রাবণের মেঘ পড়তেই সড়কে গর্ত না গর্তে সড়ক তা একেবারে বোঝা মুশকিল হয়ে গেছে। সড়কটির কালাইন থেকে খাম্বার বাজার পর্যন্ত কিছুটা সংস্কার হলেও খাম্বার বাজার থেকে বড়খলার অংশের বিরাট বিরাট গর্তের মিছিল দেখলেই বিভাগীয় কর্তৃপক্ষের অযোগ্যতার প্রমাণ পাওয়া যায়। যাত্রীদের মন্তব্য এমনই। আমজনতা কুবের সুরে জানান, শতাব্দী প্রাচীন এই সড়ক, ব্রিটিশ যুগে বরাক উপত্যকার লাইফলাইন বলে খ্যাত। শিলচর জয়ন্তিয়া সড়ক সবসময় অবহেলিত। দীর্ঘ কংগ্রেস আমলে এই পথের যে অবস্থা ছিল, বর্তমান বিজেপির পরিবর্তন আর বিকাশের যুগেও অবস্থা একই রয়েছে। সরকারের দীর্ঘদিনের অবহেলায় কাটিগুড়া ও বড়খলা বিধানসভার লক্ষ লক্ষ মানুষের জীবন চরম বিপাকে পড়েছে। অথচ গত বছরের ডিসেম্বরের মধ্যেই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লি ও প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, কিন্তু কথা রাখতে পারেনি প্রশাসন। প্রশাসনের অবহেলার ফলেই দীর্ঘদিন থেকে এই পথে যাত্রী দুর্ভোগ চরমে। প্রায় সময় দুর্ঘটনা ঘটছে এই পথে, গাড়ির যন্ত্রাংশ খারাপ হয়ে মাঝপথে গাড়ি বিকল হয়ে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন চালকরা। পরিস্থিতি আরও বিপজ্জনক হয় রাতের বেলা। এই সড়ক সংস্কারে বারে বারে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে ফল পাওয়া যায় অশ্বডিম্ব। রবিবার বড়খলা বিধানসভার ধলচূড়া প্রথম খণ্ডের নীলচূড়াতে সড়কের এক বিশাল গর্তে আটকা পড়ে যায় যাত্রীবাহী গাড়িসহ ম্যাজিক ট্রাক। তাতে প্রায় ঘণ্টা চারেক বন্ধ হয়ে পড়ে এই সড়ক। এলাকাবাসী জানিয়েছেন, প্রতিদিনই কোনো না কোনো গাড়ি আটকে পড়ে এই রাস্তায়। আর কিছু ক্রেন মালিকরা ক্রেন দিয়ে ধাক্কা মেরে ওইসব গাড়িগুলিকে টেনে টাকা আদায় করেন। ভুক্তভোগী মানুষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কৃপা দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।